দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি একটি অদ্ভুত সুন্দর এবং খুবই সুস্বাদু একটি ফলের সাথে। সেটি হচ্ছে জাপানিজ পার্সামন। পার্সামন হচ্ছে হলো গাব। আমাদের দেশে যেই গাবগুলো হয় সেগুলো সাধারণত খাওয়ার মতো না। তো আপনারা হয়তো বিলেতি গাবের নাম শুনেছেন, যেটা ইউরোপে এলাকাতে হয়, এবং আমেরিকা তো পার্সামন আছে, আমেরিকান পার্সামন, সেগুলো খাওয়া যায়, কিন্তু অতটা বড় এবং সুস্বাদু না। এই জাপানিজ যে পার্সামন, এশিয়ান পার্সামনগুলোর মধ্যে চাইনিজ অথবা কোরিয়ানও আছে, কিন্তু জাপানিজটা সবচেয়ে ফেমাস। এই কয়েকটা জাত আছে এর। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এইটাই গাছটি কেমন এবং ফলটি কীরকম। তো এই ফলটি সাধারণত শীতপ্রধান দেশে হয়, জাপান এবং আমেরিকা এবং ইউরোপে, যেখানে শীতকালে বেশ ঠান্ডা পড়ে সেখানে এই ফলটা হবে। তো সাধারণত ফলটা পাকে এই ফলের সময়, যখন সব গাছের পাতা ঝরে পড়ে যাবে বা লাল হয়ে বিভিন্ন রং ধারণ করে। এবং এই পার্সামন ফলটা পাতাগুলো ঝরে যায়, সেই জন্য ফলগুলো গাছের সাথে ডালের সাথে ধরে থাকে অনেকদিন পর্যন্ত। এবং গাঢ় কমলা রঙের এই ফলটা দেখতে খুবই সুন্দর। তো আমার যে গাছটি আছে সেটি মাত্র 3 বছরের পুরনো, মানে বয়স হয়েছে, তাতে একটাই ফল ধরেছিল এবার, যেখানে আমি ফল গাছটাকে দেখাচ্ছি। এই যে গাছটি দেখেন, এখানে আমি যে স্টিকারটা ছিল সেটা গাছের সাথে রেখেছি। দেখেন এটা হচ্ছে হলো 00 প্রজাতির পার্সামন। তো সাধারণত এই গাছটি সেলফ পলিনেটিং, মানে একটা গাছ হলেই ফল হবে, তবে দুইটি গাছ থাকলে সবচেয়ে ভালো হয়, ফল বেশি হবে। মানে আমি এখানে আমি দেখাচ্ছি যে আমার যে একটাই ফল ধরেছিল সেটা এই নভেম্বর মাসে গাছ থেকে তুলেছি, এবং ভিতরে কাটার পরে দেখেন কি অদ্ভুত গাঢ় হলুদ কমলা ধরনের রং, এবং খেতেও খুব মচমচা এবং মিষ্টি। এটা হচ্ছে ফলের উপরের অংশ, যেখানে এখানে পোটাতে যেটা গাছের সাথে ছিল, আর এটা ফলের নিচের দিকের অংশটা। তো দর্শকবৃন্দ, আশা করি আপনাদের ভালো লাগলো এই একটি, যদি না জেনে থাকেন তাহলে এই একটি ভালো জাতের ফল, এবং যেটি খুবই সুস্বাদু এবং রং দেখতে খুবই সুন্দর। আপনারা যদি আমেরিকা বা ইউরোপে থাকেন তাহলে এই গাছটি লাগাতে পারেন। এটা যখন পাতাটা ঝরে যাবে অনেকদিন পর্যন্ত গাছে এটা ফলটা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে, এবং আপনি বাসায় রাখলে পরেও বেশ অনেক দিন পর্যন্ত মচমচা থাকে এবং ধীরে ধীরে খেতে পারবেন। তো আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি উত্তর দিব। ধন্যবাদ।